गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माय चैनल नतून ब्लॉग नहीं तुम्हारे सामने चले चलो चा खावा दिन स्टार्ट करी तुम्हारे संगे मे क्लास कर चा बनालम बनिए चलो चाटा आगे खाई তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে দেখো এরকম ভাবে চুল বেঁধেছি দেখাচ্ছে এরকম ভাবে আর জানো তো মাথা খুব চুল ছিল কিন্তু সুগারের জন্য চুল উঠে উঠে দেখো একদম লেজ হয়ে গেছে দেখো আমার চুলটা দেখো পুরো লেজ হয়ে গেছে উঠে देखते सुगारा क्या यार जो खूब परिमाणे चुल उठे से तुम्हारे बोले बुझाते पर चुल उठे सकाल अर्धे क्या गे एक बसन टासन मेजे देखो बाछाना बिछाना टीछाना पुरो क्लिन शुद्ध दुटो भाज करा बाकी रही हजबैंड आसलो एखन भावलाम आज के माछ खाबो ना माछ निये एसेछि एकदम माछ छाड़ा मुठे भात खेते पारे ना আর আমার মাছ খেতে একদম ভালো লাগে না চলো চা খেয়ে নি দেখো আমার ফেভারিট সেই গ্লাস চা খেয়ে নি তবে তোমাদের সঙ্গে আবার দেখা করছি চলে আসছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে নাকি গুড ইভিনিং বন্ধুরা আমি আবার চলে আসছি দেখো ঘুমটুম দিয়ে সন্ধ্যা দিয়েছি দিয়ে দেখো দুপুরবেলা কাঁচা দোয়া করেছি সব ঘর থেকে মেলেছি আমি বলেছি আমার ফ্ল্যাট বাড়িতে জামা কাপড় মেলতে খুবই অসুবিধা আমাকে ঘর থেকেই মেলতে হয় এইটাই সব ঘর থেকে মেলেছি দেখো না সব জামা কাপড় ঘর থেকে মেলে তারপর ভালো একটা ঘুমটুম দিলাম দিয়ে উঠে তারপরে সন্ধে দিলাম দিয়ে চাটা খেয়ে তোমাদের সঙ্গে একটু গল্প করতে চলে আসলাম তো ভাবলাম গল্প করব যখন একটু ভালো করে সেজে গুজেই তোমাদের সামনে যাই দেখো আমার মেয়ের পড়ার টেবিল দেখেছো মেয়ের পড়ার টেবিলটা দেখেছো ওই দেখো মেয়ের পড়ার টেবিল সাইডে থাকে মেয়ে ওখানে বসে পড়াশোনা করে অনলাইনে যেহেতু ক্লাস ক্লাস হয় ওই জন্য ওখানে বসে মেয়ে পড়াশোনা করে তোমাদের সঙ্গে আজকে একটা দুঃখের কথা শেয়ার করি ধরো আমরা নতুন ইউটিউবার যারা নতুন নতুন ইউটিউবার আছি আমরা আমরা যারা বড় তাদের কাছ দিয়ে অনুপ্রেরণা নিয়েই কিন্তু আমরা ইউটিউব
ফুলেছি। কিন্তু ফার্স্টে আমি কয়েকজনের নাম বলবো, ওদেরকে আমার খুবই ভালো লাগতো, কতবার রিপ্লাই দিয়েছি ওদেরকে, মানে ভালো লাগে তোমাদের আমার কত কিছু, কিন্তু কোনোদিন আমাদেরকে একটা রিপ্লাই দেয় না যে তোমাদের চ্যানেলটাও ভালো হোক বা তোমরাও বড় হও, কোনোদিন একটা রিপ্লাই আমি আজও পর্যন্ত পেলাম না। তা কষ্ট লাগে এটাই আমার, যে তোমরা তো একদিন কষ্ট করে এই জায়গায় গিয়ে পৌঁছিয়েছো, তা আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার তাদেরও তো তোমাদের একটু সাপোর্ট করা দরকার, যে না ঠিক আছে এইটা করলে তোমাদের আরও আমাদের মতন উন্নতি হবে। কিন্তু দেখলাম কোনো সাপোর্টের কিছুই পেলাম না, একটা কোনো রিপ্লাই না কিছু না। কতবার মেসেজ করেছি যে দিদি একটু সাপোর্ট করো বা কোনটা করলে আমাদের আরও ভালো হবে উন্নতি হবে তোমরা বলো। আর যারা তোমরা ইউটিউব দেখো তাদের তোমাদেরকে রিকোয়েস্ট করি, তোমরা সবারটাই দেখো, শুধু তাদেরটা দেখবে আমাদেরটা দেখবে না। এটা আমরা তো কত কষ্ট করি বলো, সারা দিন ধরে তোমাদের কাছে আমরা কী কী করি না করি সব তোমাদের কাছে পৌঁছাই, তারপরে সেগুলোকে এডিট করা করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফাইনাল জিনিসগুলো যায়, তাহলে আমাদেরও তো কষ্ট হয় বলো। তোমরা যদি আমাদের ইউটিউবগুলো না দেখো তখন মনের মধ্যে ভীষণই কষ্ট হয় যে তাহলে কি সত্যি আমরা কিছু করতে পারছি না, এটা মনের মধ্যে একটা কেমন একটা হয় একটা। তাই তোমাদেরকে বলছি যে তোমরা সবাইকে দেখো, সবারটা দেখো, শুধু কয়েকজনেরটা দেখবো কয়েকজনেরটার কমেন্ট করবো, তাহলে আমরা কি আশায় নিয়ে থাকবো বলো? আমাদেরও তো একটা আশা থাকে যার জন্য আমরা ইউটিউব খুলেছি। তা তোমাদের কাছ দিয়ে যদি আমরা সাপোর্ট না পাই তাহলে আর কার কাছ দিয়ে পাবো বলো? সেজন্য বলছি প্লিজ সবাই সবারটা দেখো, সবাই সবাইকে সাপোর্ট করো, তবেই তো আমরা এগিয়ে যেতে পারবো। আমরা সবার হাতে হাত রেখে যদি না চলি তাহলে কী করে এগোতে পারবো বলো? এরকম সবাই রিকোয়েস্ট করছি, সবার ইউটিউবগুলো দেখো, সবাইকে লাইক করো কমেন্ট করো, তাহলে দেখবে যারা নতুন তাদেরও এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। তো তোমরা দেখি কোনো কমেন্ট, আমি কোনো কমেন্টই পাচ্ছি না, আমার আমি কতবার বলেছি যে আমার কোনটা ইম্প্রুভ করা দরকার কোন কতটা কী দরকার, কেউ কোনো রিপ্লাই পাই না। তাহলে বলো কীরকম কষ্টটা লাগে, সে একমাত্র যারা ইউটিউব করে তারাই জানে। তাই তোমাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি সবার ইউটিউবগুলো দেখো, দেখে কমেন্ট করো যে এটা করলে আরও ইম্প্রুভ হবে, এটা করো, এটা এটা ভালো হচ্ছে না বা এটা কিছু হচ্ছে, তাহলে দেখবে নিজেদেরও একটা মনের মধ্যে আনন্দ লাগবে যে না তোমরা দেখছো তোমরা পাশে আছো, আমরাও তো তোমাদের বন্ধুর হাত বাড়িয়ে দিচ্ছি, তোমরাও কিছুটা হাত বাড়াও, তবেই তো বন্ধুত্বটা আরও ভালো করে হবে। তাই বলছি প্লিজ সাপোর্ট করো, ইউটিউব চ্যানেলগুলো একটু দেখো, আমাদের নতুনদের পাশেও একটু দাঁড়াও, তোমাদের কাছে বারবার রিকোয়েস্ট করছি। প্রত্যেকটা ইউটিউবে যারা নতুন তাদের সকালে সবার একই বক্তব্য থাকবে যে আমাদের পাশেও তোমরা একটু দাঁড়াও যাতে আমরাও একটু উন্নতি করতে পারি। দেখো প্রত্যেক মানুষের জীবনেই কষ্ট আছে, কষ্ট প্রত্যেক মানুষই করে, কেউ কম কেউ বেশি, কিন্তু কষ্ট সবাই করি আমরা, কিন্তু কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না। এটাই, এই যে আমাকে তুমিরা দেখছো এর সামনে, আমরা কি কষ্ট করছি না? আমরা কী করছি না? আমরা কি প্রকাশ করছি যে আমার এই প্রবলেম আছে ওই প্রবলেম আছে? কী হবে প্রবলেমের কথা বলে? তার কারণ প্রবলেম কেউ সলভ করে দিতে পারবে না, নিজেদের প্রবলেম নিজেদেরকেই সলভ করতে হবে। তাই জন্য কোনো দিনই কোনো প্রবলেমের কথা তোমাদেরকে আমি শেয়ার করি না। তোমরা হয়তো দেখতে পারো যে এত সচ্ছলভাবে রয়েছে, এতই রয়েছে, এর কিসের প্রবলেম? প্রবলেম প্রচুর আছে, কিন্তু আমি তোমাদেরকে বলি না। তোমরা হয়তো ভাববে যে ওপরে ওঠার জন্য হয়তো এইসব কথা বলছে, যার জন্য আমি আমার কষ্টের কথা তোমাদেরকে কিচ্ছু বলি না। আমি হ্যাপি থাকার চেষ্টা করি আর যতটুকু ভাবে চলতে পারি ততটুকুই চলি। মানে প্রত্যেকটা মানুষের মধ্যে কষ্ট, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা আমাদেরকেও একটু সাপোর্ট করো যাতে আমরাও একটু এগিয়ে যেতে পারি, এটাই আমার রিকোয়েস্ট। আমি আশা করব তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করবে এরপরে যে আমার কোনটা ইম্প্রুভ করলে আরও ভালো হয়। আজকে রাত্রে রান্না রয়েছে, কারণ আমি এই মোমো খাবে বলেছে, মানে বাইরের মোমোর থেকে নিজে ঘরে বানিয়ে দেওয়াটাই বেটার হবে, তাই আবার রাত্রে রান্না রয়েছে। তোমাদের সঙ্গে আজকে রাত্রে মোমোটা শেয়ার করবো, এখনই তোমাদেরকে টাটা গুড নাইট বলবো না, আজকে অনেক কথা বললাম, তাই বলছি প্লিজ তোমরা আমার কথাটা কেউ তো খারাপভাবে নিও না, কিন্তু তবুও বলছি যে নতুনদের পাশেও থেকো পুরনোদের পাশেও থেকো, সবাইকে দেখো, সবাইকে পাশে থেকে সাপোর্ট করো। আমরা যেরকম বন্ধুত্বের হাতটা তোমাদের দিকে বাড়িয়েছি, প্লিজ তোমরাও বন্ধুত্বের হাতটা আমাদের দিকে বাড়িয়ে দাও, তাই রিকোয়েস্ট করলাম তোমাদের কাছে। আর আমি যখন মোমো বানাবো
তোমাদের সঙ্গে অবশ্যই সেটাকে শেয়ার করব। চলো অল্প কটা চায়ের বাসন আছে সেগুলো একটু ধুয়ে নিই। চলো দেখো মোমো, চিকেন স্যুপ আর টমেটো এই ধনে পাতার চাটনি, এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার। দেখে নিয়েছি আমাদের রাত্রের ডিনার। আর এরপর বেশি আর ব্লগটা বড় করছি না, এখানেই আমার ব্লগটা শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, গুড নাইট, টাটা।